এবারের ঠিকানা পাহাড়ের কোলে অবস্থিত জনসমুদ্রহীন একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি কি জানি না, কিন্তু আমরা যাচ্ছি এখন নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। এখন আমরা 40 মিনিট পেছনে চলছি। একটু আগে ডালকোলা পার করলাম, তো করেছি তখন টাইম শিডিউলে দেখলাম যে 45 মিনিট লেট আছি। শিয়ালদা থেকে ছেড়েছিল টাইট টাইমে, এখনও পর্যন্ত লেটে আছি। কুয়াশা আছে খুব রাস্তায়, তাই জন্য হয়তো ট্রেন আস্তে আস্তে যাচ্ছে, মাঝখানে কয়েক জায়গায় দাঁড়িয়েছে। আপাতত 45 মিনিট লেট আছি, তা দেখি এনজিবি কখন পৌঁছাই। এনজিবি স্টেশনে নেমে গেছি আমরা, একটু লেট আছে ট্রেন। কতটা লেট আছে? দেড় ঘন্টা মতো লেট আছে, ও 1 ঘন্টা। তো আমরা এখন নতুন ব্রিজ পড়ছি। কোন ব্রিজটা নতুন আছে? ভিড় আছে, ভালো স্পিডে। গাড়ি বুক করা ছিল, তাই আমরা গাড়িতে একটু মাল রেখে এদিক ওদিক ঘুরতে এসেছিলাম। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমাদের এত জনসংখ্যা হয়ে গেছে যে দুটো গাড়ি বুক করতে হয়েছে। একটা গাড়ি আগে ওয়েট করছে, আর আমরা এই গাড়িতে যাচ্ছি। কিছুক্ষণ পরে আমরা গিয়ে ব্রেকফাস্ট করবো। আমরা এখন গোপাল রিভার ভিউ ফ্যামিলি রেস্টুরেন্টে এসেছি, এখানেই আমরা ব্রেকফাস্টটা করবো। এখান থেকে করে আমরা আগে রাস্তায় কোথাও লাঞ্চ করবো। তো দেখা যাক পরে গিয়ে খাবার কেমন, বসার জায়গা কেমন, আর এখান থেকে ভিউটা কেমন আছে। বড় রেস্টুরেন্ট আছে, এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগে। মূর্তি দুটি আমরা সেটা দেখছি, একটা খাবার কিছু অর্ডার দিই, একে পরে দেবো খাবার অর্ডার। তার আগে ভিউটা ভালো করে দেখি। ও, এখান থেকে পাহাড়ের ভিউটা খুব সুন্দর আসছে। আমরা খুবই কষ্ট করে মেনু ঠিক করছি, এখনো মেনু ঠিক হয়ে পৌঁছাই, ঠিক হতে পারিনি মেনু এখনো। সবাই মিলে খুব জোর সোর্সে কাজ চলছে যাতে তাদের মেনুটা ঠিক হয়। মেনু ঠিক হলে আমরা খেতে বসবো। এখানে আমাদের মেনু ডিসাইড হচ্ছে কে কি খাবে। এখন এখানে খোঁজা হচ্ছে সবাই ঠিকঠাক বলেছে নাকি। তো আমরা ফিশ থালি অর্ডার করেছি, খাওয়া শুরু করে দিচ্ছি। এদিকে একটা জিনিস আমার মনে হলো যেটা আপনাদের বলা উচিত, খাওয়াটা মোটামুটি ভালো হয়েছে। আমাদের খাওয়া হয়ে গেছে, বিলিং কাউন্টারে যে দিকে এসেছি আমরা এখন বিল করবো বলে। পেমেন্ট করবে সামনের দাম। আচ্ছা মিশ্র বাবু, আপনার খাবারটা কেমন লাগলো বলুন। আমার খাবারটা হ্যাপি লেগেছে, ভালোই লাগলো খেয়ে। রাস্তার সামনে খুব সুন্দর একটা ভিউ আছে। এটাই হলো গৌতম রিভার ভিউ ফ্যামিলি রেস্টুরেন্ট। আমরা খাওয়া দাওয়া করে রেস্টুরেন্ট থেকে গেলাম 12:40 হয়ে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে রে, ব্রেকফাস্ট করতে হচ্ছে। তো আমরা এখন রিসেপের দিকে যাবো, দেখি সামনে যদি কোনো ভিউ পয়েন্ট পাই সেটা দেখবো, না পেলে আর কি করে যাবে।
তো আমরা এখন আম্বিক রিভারের মধ্যে আছি, রিভারের মধ্যে আছি, ওই দিকে এসেছি। এখানটা একটা ভিউ পয়েন্ট আছে, একটা মন্দির আছে, তার তলা দিয়ে আমরা এখন আম্বিক রিভারের কাছে আছি। প্রায় এক তলা এই যে ছন্ডা বয়ে যাচ্ছে, জানো না, নদী বয়ে যাচ্ছে আম্বিক নদী। হেভি লাগছে, পাথর পড়ে আছে, ব্যাপক লাগছে। এখানে শুটিং চলছে, এখানে সৌন্দর্যের চেয়ে নোংরা বেশি লাগছে আমার। মানুষজন আসছে, প্যাকেট প্যাকেট ফেলে দিয়ে চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে, এটা তো ঠিক না একদম। আমরা এখন আমি রিভার থেকে উঠলাম, এই ছোটো ছোটো সিঁড়ি দিয়ে উপরে উঠলেই এই বড় পাথরটার উপরে একটা ছোট মন্দির, আর এখানে দাঁড়িয়ে চারিদিকে ভিউটা খুব সুন্দর আসে। আমরা ওখানে ছিলাম, ওখানে দাঁড়িয়ে ছবি করে তুলছিলাম, এখানে চলে এসেছি। এইটা হলো ভিউটা, রাস্তাটা যেখানে আমরা, ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এখন কুয়া পানিতে আছি, কুয়া পানিতে মোমো খাবো, মোমো খেয়ে তারপরে আমরা যাবো দেখতে কুয়া পানি ভিউ পয়েন্ট। এই এটা মোমোর দোকান, আমরা এখানে মোমো খাবো বলেছিলাম। কি হলো, ধূমপান নিষিদ্ধ। তা আমরা মোমো খাওয়া বলে দাঁড়িয়েছি এখানে, কিন্তু আমাদের সাথে যে গাড়িটা ছিল সেই গাড়িটা ভুল করে আগে চলে গেছে, তো আমরা প্যাক করে নিচ্ছি মোমো। অনেক কষ্টের পর আমরা ড্রুপ ওয়েলনেসে চলে এসেছি, এখন ভালোই ঠান্ডা আছে, ঠান্ডা লাগছে আমাদেরও, চারিদিকে মেঘলা, একটু ঠান্ডাটা একটু বেশি আছে, জানি না টেম্পারেচার কত। আমরা 1 নম্বর রুম পেয়েছি, পূর্ণেন্দুর রুমে যাচ্ছি, 4 নম্বর রুম পূর্ণেন্দুর, টিভিও আছে একটা, এদিকে মিরর আছে, আর এদিকে একটা সুন্দর ডেকোরেট করা লাইট ফাইট দেওয়া আছে। পূর্ণেন্দুর রুম ঘুরলাম আমরা, এটা হলো পূর্ণেন্দুর, না না অন্য কিছু কাজ, এটা হচ্ছে স্বপ্নীল ডিওডিন দাশগুপ্তর রুম। কে যে কাঁচে কানে এত আনন্দ যে চোখ দিয়ে জল বেরিয়ে আছে, এটা চোখো কোকো দুজন মিলে কান্না কম্পিটিশন করছে, কত ভালো কাঁদতে পারে, যে ভালো কাঁদতে পারে তাকে লজ দিতে হবে। এটা স্বপ্নীল ডিওডিন গুপ্ত, না আর কিছু বলতাম না, অত ঠান্ডা নেই। চল, এইটা আমার রুম নাম্বার 1, এটা হচ্ছে আমাদের রুম এন্ট্রি, এইখান দিয়ে এন্ট্রি করেই এটা আমাদের বিছানা, এখানে টিভি আছে, এটা হচ্ছে বাথরুমের দরজা, আর এখানে একটা বেসিং আছে যেটা আয়না লাগানোর সাথে, এখানে টাওয়াল রাখা আছে, এখানে হ্যাঙ্গার আছে, আর এটা আমার বউ, আর পাশেই আলমারি, তালামার আলমারি, এখানে একটা বস্তার জায়গা রেখেছে। ছোটো রুম, দুজনের জন্য ঠিক আছে, পারফেক্ট রুম, সাজানো গোছানো, বাথরুমে লাইট জ্বাল দিয়েছি, একটা কোমোড, একটা শাওয়ার, আর এদিকে কিছু নেই, আর ঠিক আছে, বাস হ্যাঙ্গার আছে এখানে, পরিষ্কার, সুন্দর পরিষ্কার।
আমাদের রুম ট্যুর হলো, এবার আমি একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে আবার পরের ভিডিও করবো। ও ফ্রেশ হয়ে লাঞ্চ করতে হবে, তো আমরা এখন ফ্রেশ হয়ে মোমো খেতে যাচ্ছি। গরম করে মোমো ফ্রেশ হওয়ার পরে ঠান্ডা ভালোই আছে, মেন কত ডিগ্রিতে চেক করায়নি, এখন চেক করতে হবে। মোমো খাওয়ার পরে একটু ভাবলাম একটু গরম গরম কফি খেয়ে নিই। তো আমরা এখন বাইরেটা বসে আছি, এখন টেম্পারেচার 3 ডিগ্রি মনে হয়, 3 ডিগ্রির আশেপাশে হবে। সবাই মিলে একটু আড্ডা মারা হবে, তারপরে ডিনার করে মনে আজকে ইতি সে বলে সব কালকে হয়তো বেরোনো হবে একটুখানি। না ভেবে ভাববো না দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সকালের রাস্তার অভিজ্ঞতা আর সন্ধেবেলা আড্ডা দিয়ে আজকের দিন শেষ হলো। কালকে সকালে আমরা যাব নতুন একটা জায়গা, সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।